এর মধ্যে কোন দোকানটা আপনাদের? এর মধ্যে কোন দোকান আপনাদের আছে? হ্যাঁ হকার সুনিয়নের তরফ থেকে বলছি, আপনারা যে কথাটা বলছেন রেল চলবে, আমরা মনে প্রাণে রেলটা চাই, কেন রেল না হলে আমাদের পরিবার ভেসে যাচ্ছে। রাজ্য সরকার যথেষ্ট সাহায্য করছে, যার জন্য আমরা দাগ দুটমুটো ভাত একটু নুন দিয়ে খাচ্ছি, কিন্তু সেভাবে তো পরিবার চলতে পারে না। আমরা প্রত্যেকেই কিছু না কিছু পড়াশোনা জানি, ভারতবর্ষের বুকে আমরা স্বাক্ষর, কিন্তু ভারতবর্ষে অরাজকতা, আজকে করোনা হয়েছে, করোনার সুযোগে রেল যদি মনে করে যে হকারকে উচ্ছেদ করে দেবে, সেটা কোনো রকমই সম্ভব না। কেন আমরা কোথায় যাব? আমরা তো ভারতের নাগরিক, আমাদের প্রতি তো সরকারের দায়বদ্ধতা আছে, যেহেতু আমরা হকারি করি, আমরা চাই যা হোক সাধারণ প্যাসেঞ্জার আমাদের মা বাপ তাদের কাছ থেকে কিছু পয়সা উপার্জন করে, দু পয়সা উপার্জন করে আমাদের পরিবারটাকে আমরা বাঁচিয়ে দীর্ঘদিন যাবৎ চলছি। কিন্তু করোনার সুযোগে যদি তারা আমাদেরকে উচ্ছেদ করে দেয় বা আমাদের তাড়িয়ে দেয়, ওর থেকে আমরা হকার ভাইরা চাই যে আমরা দাঁড়িয়ে থাকি। ব্রিটিশ আমলে যেরকম ব্রিটিশ দাঁড় করিয়ে স্বাধীনতা সংগ্রামীদের গুলি করে মেরেছিল, আমাদের হকারদেরও গুলি করে মেরে দিক। আমরা মনে ভাববো যে ভারতবর্ষের নাগরিক হিসাবে, ভারতবর্ষের সরকার থাকতে, স্বাধীনতা থাকতে আমাদেরকে রেল দপ্তর গুলি করে মেরে ফেলেছে, তবুও আমরা মনে করবো। কেন আমরা জানি আমাদের ভারতবর্ষে এমন কোনো নিয়ম নেই যে কোনো মানুষ না খেয়ে মরে যাক। যেহেতু আমরা প্রত্যেকেই একটু একটু পেপার পড়ি, খবর শুনি, আমাদেরকে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের হকারদেরকে পরিবার নিয়ে বাঁচার সুযোগটা করে দিন, যাতে আমরা কিছু করে
আমার নাম হলো মন্টা দাস। রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকার একটা প্রস্তাব দিয়েছে যে 50% যারা আছে প্ল্যাটফর্মের উপরে হবে তাদেরকে উচ্ছেদ করা হবে, যাতে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা যায়। সেক্ষেত্রে আপনাদের সেটা যদি সেটা তারা যদি আমাদের সাথে যদি মনে করে যে হ্যাঁ 50% দোকান আজকে বসবে, কালকে 50 জন, 100 জনের মধ্যে 50 আজকে বসলো, কালকে 50, এরমভাবে কিছুদিন, কিন্তু দীর্ঘদিন তো সম্ভব না। যে কদিন লকডাউন, যে দিন পরিস্থিতি না হয় সেটা অন্য প্রস্তাব, যে তবুও আমরা একটু নুন ভাত দিয়ে খেতে পারবো, কিন্তু একদম সবই বন্ধ করে দিয়ে সেইভাবে রেল চলতে পারবে না। হকার উচ্ছেদ করে রেল চালানো সম্ভব না। ব্রিটিশ আমলেও রেল ছিল, ব্রিটিশ আমলেও হকার ছিল। তাহলে ব্রিটিশ আর ভারতবর্ষ স্বাধীনতার মধ্যে পার্থক্যটা কী হলো? ভারতবর্ষ যে স্বাধীনতা, আমরা যে স্বাধীন ভারতের নাগরিক, তাহলে তো আমরা ব্রিটিশের রাজত্বে বাস করছি। তাহলে স্বীকার করুক কেন্দ্র সরকার যে ব্রিটিশ পিরিয়ড চলছে, ভারতের কোনো প্রধানমন্ত্রী নেই, ব্রিটিশ পিরিয়ড এখন চলছে। ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ যেরকম পিছিয়ে পিছিয়ে মেরেছে, আমাদেরকে ওরম মারুক। স্বাধীন সংগ্রাম বারাসাত প্ল্যাটফর্মে 400 মতন দোকান আছে, সিটিং দোকান, আর আমাদের বারাসাত শাখার আন্ডারে 800 কার, মানে INTTUC-র আছে, ঠিক আছে। এবং অন্য দল CTU, CTU কংগ্রেসের, তাদেরও শাখা সংগঠনের দোকানপাট হকাররা রয়েছে। সুতরাং আশা করি একটা প্ল্যাটফর্মে এত, তাহলে প্রতি পশ্চিমবঙ্গটা ধরা যায় কতজন বেকার ছেলে। আমরা কিন্তু প্রত্যেকে কিছু না কিছু পড়াশোনা জানি, আমরা শিক্ষিত। আজকে বিএ পাস ছেলে হয়ে চাকরি পাচ্ছি না, সেটা কি সরকারের দায়িত্ব না? না, আমাকে পড়াশোনা করালো, পড়াশোনা করিয়ে আমাকে একটা চাকরি দিতে পারছে না, এটা কি সরকারের ব্যর্থতা না? সুতরাং সরকারের ব্যর্থতা ঠিক আছে, কিন্তু আমাদের তো কারু, আমরা কারুর ঘাড়ে দিই না, আমাদের ব্যর্থতা মনে করতে হবে। কেন ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের পেটে তো লাথি মারার ক্ষমতা সরকারের নেই, আমাদের তো খাদ্যটা সরকার দেবে। আমরা, আমার নাম হলো মন্টা দাস, INTTUC-র বা আশার শাখার কার্যকরী সভাপতি। আমাদের দেখুন, বিক্ষোভ আমরা করতে চাইছি না, বিক্ষোভ না আমাদের ঠিক ব্যাপারটা। এটা তো একটা ভাইরাস, ভাইরাসের থেকে একটা চারিদিকে একটা এরকম একটা ইয়ে হচ্ছে, কার বিরুদ্ধে বিক্ষোভ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আর পাচ্ছি না, আমাদের এই যে পরপর টানা এতদিন চলে আসছে টানা, হ্যাঁ, এরপরে আর ভাবার জায়গা নেই, মানে এরপরে ভাবার জায়গা নেই। আমরা এখন আশা করছি যে ট্রেনটা কীভাবে চালু করা যায়, আর যত তাড়াতাড়ি চালু হয় তাতে আমাদের হকার বন্ধুরা, হকার ভাইরা যারা আছে তারা বাঁচবেন, তাদের ফ্যামিলি বাঁচবেন, এটাই হচ্ছে ব্যাপার। অবস্থা খুবই খারাপ। মোটামুটি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যে রেশনিং যে ব্যবস্থাটা করেছেন তার ইয়েতে খেয়ে দেয়, আমরা তবু নুন ভাত বা লঙ্কা দিয়ে বলুন বা একটু আলুর তরকারি দিয়ে বলুন খেয়ে দেয়ে বেঁচে আছি। রেল কর্তৃপক্ষ বলছে যে হকারের যে প্ল্যাটফর্মে যে দোকানগুলো, দেখুন রেল কর্তৃপক্ষ অনেক কিছু বলবে, অনেক কিছু বলতে পারে, কিন্তু সেটা আমরা মেনে নেব না। কেন, প্রচুর হকার, প্রচুর, আপনারা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা আছে, প্রচুর মানুষ এই হকারির পরে ইয়ে হয়ে আজকে বেঁচে আছে, তাদের পরিবার চালায়। আজকে সেটা করতে গেলে আজকে বিরাট আন্দোলন, বিরাট ইয়ে করতে হবে, আমরা সেভাবে প্রস্তুত। সুতরাং সেটা আমরা চাইছি না, আমরা চাইছি রেল প্রশাসনের সঙ্গে ভালোভাবে মিলেমিশে ওরা যেভাবে বলবে আমরাও সেটা মানার চেষ্টা করব, মেনে সেইভাবে চলার চেষ্টা করব। আমরাও তো এতদিনে অভিজ্ঞতা হয়েছে যে একটা মাস্ক পরা, একটু হাত ধোয়া, বা দোকানে খরিদ্দার আসলে কীভাবে দাঁড়াতে হয় আমরাও দেখে শিখেছি। তো সেরকমভাবেই চলবে দোকান, দোকান চলবে না কেন? লোক তো যেরকম হবে আমরাও সেরকম বুঝে সেইভাবে চলার চেষ্টা করব প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে। কিন্তু দোকান যে কেউ কোনো হকার ইয়ে করতে পারবে না, এটা আমরা মেনে নেবো। এর জন্য লড়াই সংগ্রামের জন্য আমরা প্রস্তুত আছি, আমাদের প্রায় 1500 ইউনিট আছে, আমরা আমাদের ভিতরে ভিতরে আমরা সব আলোচনাও চলছে, তা সব সেই দিক দিয়ে আমরা প্রস্তুত আছি। আমাদের নেতৃত্ব তাপস দাশগুপ্ত আমাদের বলে দিয়েছেন, আমরা সেইভাবে আমরা রয়েছি। আমার নাম বাসুদেব দাস, আমি ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন হকার্স ইউনিয়ন INTTUC-র বারাসাত শাখার সভাপতি। আমাদের ব্যাপারটা হচ্ছে যে 3 মাস ধরে যেভাবে বন্ধ হয়ে রয়েছে, এখনো